সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি কাহারুল হাট, এবং কাহারুল হাটের যে জায়গায় সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে সবচেয়ে শুকনো হাড্ডিসার গরুগুলো বাজারদরটা কেমন যাচ্ছে। আজ 29 জানুয়ারি 2022, তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বাজারের শুকনো হাড্ডিসার গরুগুলো বিক্রেতাদের সাথে। কত নিলেন? কত? 31,000 এটা বিক্রি হয়ে চলে যাচ্ছে। কত বলছে চাচা? কত বললো? 28,000 বলে বিক্রি হবে দেখছেন। 28,000 জোয়ান বয়স। এই পাশেরটা একটু তথ্য দেই। এটা কত যাচ্ছেন চাচা? 32। কত বলতেছে? কত? 26-27 বয়স। বয়স কয় দাঁত? 8 দাঁত। কত হলে ছাড়বেন লাস্ট? 28,000 হলে। কি অবস্থা ভাইয়া, ভালো? কত চাইলেন ওটা? 32। কত বলছে? কত দাম বলছে? 26-27 বেচা বিক্রি টার্গেট লাস্ট 29। চেষ্টা করছি আপনাদের শুকনো হাড্ডিসার বাজার অবস্থান করছি। এটা কত ভাইয়া দাম? 25 চাচ্ছেন? কত বলতেছে? 24-24 আর 25 বিক্রি করবেন নাকি? 24-24 বলছে। 25,000 হলেই কিন্তু এটা বিক্রি হবে, দেখানোর চেষ্টা করি। ভাই এটা কত চাচ্ছিলেন? 26। কত বলতেছে? 24-24 কত টার্গেট বেচা বিক্রির? 25,000 পার হলে এইটা বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা অবস্থান করছি কাহারুল হাট, দেখানোর চেষ্টা করছি একেবারে শুকনো হাড্ডিসার গরু, যেগুলো মোটা তাজাকরণ করা যাবে, সেই হাড্ডিসার গরুগুলোর একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এই পাশে একটা দেখছি, এটা একটু তথ্য নেই। কত দাম? কত? 32,000 টাকা দুইটা দাঁত কেবল। কত বলতেছে? 26-26 কেমন টার্গেট? 27-28 যেটা 27-28 হলে বিক্রি করতে চাই। দুই দাঁত বয়স, বয়স কিন্তু হালকা। আমরা একটু দেখি এই পাশে, এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের। ভাইয়া এটা কত চাচ্ছিলেন? 28। কত বলছে ভাই? 23-24 এটা কিন্তু সাইজটা একটু ছোট, পাগুলো একটু চিকন। বয়স কেমন? দুই দাঁত, বয়সটা হচ্ছে হালকা, আমরা একটু দেখি। আচ্ছা কত হলে বিক্রি করবেন এটা লাস্ট? 24-24 হলে বিক্রি হয়ে যাবে। তো আজকে কেমন বাজার দরটা কেমন যাচ্ছে বলেন তো? ভালো না ভাই? ভালো না, একটু দামটা কমছে, কম কম মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি। চেষ্টা করছি আপনাদের, এখানে দাম তো চলছে। ভাই কি দাম বললেন? ভাই কত বললেন? 54 বলছি ভাই। জোড়াটা? জোড়াটা 54। কার জন্য নিচ্ছেন? ভাই জন্য। ভাই আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম, আপনি আসছিলেন কোথা থেকে ভাইয়া? জয়পুরহাট। নিলেন? নিলেন
27 করে কত চাই, লাস্ট কত চাই উনি? কত চাইলেন চাচা লাস্ট? উপরে 1000, উপরে 1000, 60,000 উপরে। তারপরও রেটটা একটু তুলনামূলকভাবে বেশি আমরা যেটা বলি। তারপর আপনাদের এলাকা থেকে আসে কিনা কম? ওই ওই ওটার চিন্তা করতেছি, এলাকার লেভেল হয়ে যাচ্ছে, লেভেল হয়ে যাচ্ছে, কারণ এখানে যাতে হয় কেয়ারিং কস্ট আছে, কেয়ারিং করে তো নিজেদের তিনটা মানুষ আছে, তার খরচ আছে। আচ্ছা, সেই হিসাবে মানে আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছে, কিন্তু আমদানি ব্যাপক হয়েছে, বাড়ি থেকে ক্রেতা গ্রাহক। হ্যাঁ, সেক্ষেত্রে একটু হয়তো বা চিপরেটে পেতে পারেন, ধীরে ধীরে কিনে একটু ওই জন্য ওয়েট করতেছি। হ্যাঁ, একটু ওয়েট করে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি এই পাশে ভাই কত চাচ্ছে? কত বলছে ভাই? 25। কত টার্গেট? 27। বয়স? বয়স 4 দাঁত বয়স 27,000 টাকা হলে হবে। এই যে দেখানোর চেষ্টা করছি, কত বললেন চাচা? কত বললেন? 28। এইটা কত চাইলেন চাচা? 32 আর 28। আচ্ছা, দেখছেন 32 আর 28। বয়স? বয়স 6 দাঁত বয়স। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, অবস্থান করছি তাহারুল হাট, দেখানোর চেষ্টা করছি শুকনো হাট, দিশার গুরুদ্বাম। দেখছেন যে আজকে কিন্তু আমদানির সংখ্যাটা ব্যাপক হয়েছে, আর আমদানি বেশি হলে তুলনামূলকভাবে দামটা একটু কমে যায়।